আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি সবজিতে মলা মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সবজির মধ্যে নিয়েছি বেগুন, ধুন্দুল, টমেটো। তো সবজিগুলোকে আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর সবজিগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এখানে আমি মলা মাছগুলোকে আগে থেকে কেটে কুটে বেছে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন রান্না করব যে পাতিলে, তো সেই পাতিলের মধ্যে সবজিগুলো নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো তেল, স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর দিয়ে দিব এখানে হাফ চামচের মতো আদা রসুন পেস্ট, আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানির লেভেলটা হবে সবজি আর পানি সমান সমান লেভেলে, তা নাহলে আবার সবজিগুলো একদম গলে যেতে পারে। তো এবার সবজিটাকে চুলায় বসিয়ে দিয়েছি, এখন এইসব সব কিছু আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে কিন্তু সবজিতে বলক চলে এসেছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে যে মাছগুলোকে আগে ধুয়ে রেখেছিলাম, তো সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মাছ দেওয়ার পর সবজিটার সাথে একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো আমার মাছগুলো সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনে পাতা কুচি। কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো সব কিছু এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখন এই সব পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর এই তরকারিটা কিন্তু একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে, তো আমি সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এখন এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে, তো আমি এর থেকে আর বেশি এই তরকারিটাকে শুকাবো না, কারণ এটা একটু হালকা হালকা ঝোল থাকবে। তো এভাবে করে খেতে কিন্তু এটা ভালো লাগে, আর যেহেতু বেগুনের তরকারি তো একটু ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমার সবজি মাছ সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সবজি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে সবজি দিয়ে মলা মাছের তরকারি। তো ভীষণ মজার এই তরকারিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, জাস্ট মিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।